বুধবার রাতে বহরমপুরে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজ্য পুলিশের এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছে। মৃতার নাম সাহিনা পারভিন হিকা, বয়স 23, তার বাড়ি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার লালখান দিয়ারে। বাপের বাড়ি ওই থানারই নবকান্তপুরে। বাড়িতে তার এক শিশু কন্যা সন্তান ও স্বামী রয়েছে। বছর দেড়েক আগে তিনি রাজ্য পুলিশের এএসআই অফ সাইবার ক্রাইম বিভাগের ওয়্যারলেস অপারেটর হিসেবে নিযুক্ত হন। তিনি ব্যারাকপুরে পোস্টিং এ ছিলেন। সম্প্রতি তিনি গল ব্লাডার সমস্যাজনিত অসুখে ভুগছিলেন। বর্তমানে তার চিকিৎসা চলছিল। রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পৌঁছাতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট। পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুকে পৃথিবীতে থাকার সময় যত বেশি তোমরা মনে রাখবে তত বেশি তোমরা পরজগতের কাজ করতে পারবে, আর যত পৃথিবী থেকে ঘটি চলিতেছে, ঘটি চলিতেছে। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল, এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024, রবিবার দুপুর 12টা। ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা, মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785892668615।